আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 17 মে 2023 রোজ বুধবার। আপনাদেরকে নিয়ে চলে আসছি আলমিনা ডেইরি ফার্মে। আর এই আলমিনা ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, এটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামে। চৌবাড়ি হাড়োপাড়া যে কবরস্থানটা রয়েছে, বাউন্ডারির শেষ সীমানাই এই খামারটির অবস্থান। তো এখানে অনেক কাস্টমার ভাইরা আসছে, সরাসরি এসে তারা দেখে শুনে গাভী ক্রয় করছে। তো আমরা বিভিন্ন জায়গার কাস্টমার ভাইদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, সেই সাথে আলামিন ভাইয়ের নতুন কালেকশন করা গাভীর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর দর্শক, প্রতিনিয়ত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকের এই ভিডিওর মাধ্যমে যে বেশ কয়েকটা গাভী বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন স্থানের কাস্টমার ভাইরা আসছেন। অলরেডি গাড়িতে দুইটাও ওঠানো হয়েছে, এই পাশে আরেকটা বোধ হয় গাড়িতে উঠবে। তো আমরা কাস্টমার ভাইদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা গাজীপুর সদর থেকে আসছি। গাজীপুর সদর? আচ্ছা, কবে আসছেন? আজকে আসছি। এসে গাভী নিলেন নাকি অনলাইনে নিয়েছিলেন? সরাসরি আসার পরে গাভী নিয়েছেন। কয়টা গাভী নিলেন আপনারা? দুইটা। দুইটা আপনি দুটো নিলেন? আচ্ছা, কি দামের মধ্যে এগুলো? দুইটা নিতে 2,40,000। দুইটা 2,40,000। কয়জন আসছেন আপনারা? দুইজন আসছেন। আচ্ছা, দুইজন আসছেন গাড়ি? আমরা দুই ভাই। আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম। আচ্ছা, দেখে শুনে নিয়েছেন তো গাভী নাকি? যেহেতু আলামিন ভাই বোধহয় সীমিত রেটের গাভী বিক্রি করেন, আপনাদের তো দুটোই মানে বাচ্চা সহ দেখতেছি। আচ্ছা, ভালো হয়েছে তো গাভী? আচ্ছা, দর্শক যারা হয়তো ভিডিওটি দেখছে বিভিন্ন জায়গা থেকে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আসলে আমরা আশা করবো যে আলামিন ভাইয়ের কাছে আসলে সুলভ মূল্যে গাভী ক্রয় করতে পারবে। আচ্ছা, আসলে গাভীগুলো তো সরাসরি দেখে নেওয়াই ভালো। সরাসরি দেখে নেওয়া ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাতে পারি। এই পাশে ওনারা বোধহয় একটা নিয়েছে। আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনাদের? হান্ডিয়াল। হান্ডিয়াল, কয়জন আসছেন? দুজন আসছেন। আচ্ছা, পাশের থানা চাটমোড় থানা বোধহয়, না? হ্যাঁ, চাটমোড় থানা। আচ্ছা, ওই গাভীটা নিছেন বাচ্চা সহ পিছনের গাভীটা? কত টাকা দিয়ে নিলেন? 1,45,000। 1,45,000 বাচ্চা সহ, বড় গাভী না? আচ্ছা, তো কেমন মনে হয়েছে? গাভী ভালো আছে তো? বাচ্চা ভালো আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দর্শক, আসলে এইভাবেই প্রতিনিয়ত আলামিন ভাইয়ের এখান থেকে গাভী গরু বিক্রি হচ্ছে সীমিত দামের মধ্যে। আপনারা চাইলে যে কোনো সময় সরাসরি আসতে পারেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামের আলমিনা ডেইরি ফার্ম, অর্থাৎ আলামিন ভাইয়ের খামারে। আলামিন ভাই এখানে রয়েছে, আমরা আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলামিন ভাই কেমন আছেন? আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে ভাই। আচ্ছা, শুরুতে একদম নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম আলামিন, আলমিনা ডেইরি ফার্মের মালিক, গ্রাম চৌবাড়িয়া হাড়োপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, বেচা কিনা কেমন চলছে এই সপ্তাহে? যথেষ্ট পরিমাণে এই সপ্তাহে বেচা কিনা শুরু হয়ে গেছে ভাই। আজকে ধরুন তিনটে গরু বাচ্চা সহ ছিল, দুটি এক ভাই নিয়ে দিছে, আর একটা আর একজন আমার গ্রামেরই একজন কাছে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, প্রেগনেন্ট গরু বেশ কটা আছে, খুব ভালো ভালো মানের গরু আছে, দেখাবো ভাই। তো চলেন তাহলে আমরা সেই গাভীগুলো দর্শকদের দেখাই। চলেন, দেখো আমরাও কিনার লিগে লাইছি। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে আসছেন? আমি আসি নগরবাড়ি থেকে। নগরবাড়ি কোথায়? নগরবাড়ি গ্রামের সিংহাসন। এটা কোন জেলা? এটা পাবনা জেলা। ও, পাবনা জেলায়, পাবনার নগরবাড়ি, ওই যে নগরবাড়ি। আচ্ছা আচ্ছা, তো দেখেন তাহলে, দেখে শুনে নিয়েন। আলমিনের গরু সব পছন্দ হইছে আমার ভাই। আলামিন ভাই, শুরুতে এক নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? এই গরুটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের। হলস্টিয়ান ফিজিয়ান? হলস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। দাঁত কয়টা হয়েছে? 6 মাস পর দুটি হচ্ছে ভাই, দেখেন অনেক বড় সরো কিন্তু হয়েছে। আচ্ছা, দুই দাঁত? দুই দাঁত। বড় গরু, বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? বাচ্চা দেওয়ার সময় ভাই এখনো 15 থেকে 20 দিন সময় লাগবে। 15 থেকে 20 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন সুস্থ সবল আছে তো গাভী? একেবারে পরিপূর্ণ সুস্থ সবল ভাই। আচ্ছা, আর একবারে ডোজ লাগতে কিচ্ছু দেবে না, একবারে কান প্রতিষ্ঠ গরু, একবারে খুবই ভদ্র গরু ভাই, বুঝলেন। বাচ্চা কিনে পুষেছিল, 6 মাত্র আগামীকাল নিয়ে আসছি ভাই। আচ্ছা, বকনা থেকে গাভী? হ্যাঁ, বকনা থেকে গাভী। এখন এই অবস্থায় যদি বিক্রি করেন আপনার এক নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের দুই দাঁত বয়সের এই গরুটার দামটা কত চাচ্ছেন? গরুটার যদি কোনো 10-12 লাখ ফিস দাম, 1,85,000 টাকা। 1,85,000 একদম?
একদম ভাই ফ্রিজ দামি হয়তো পাঁচ ছয় হাজার দিল না এইরকম বুঝলেন, আমি তো দামাদামি করে ভাই মাল বিক্রি করি না, এই জন্য অ্যাভেলেবল বিক্রি হচ্ছে, দর্শক নিয়েও খুশি থাকতেছে বুঝছেন। আচ্ছা ভালো মাল আমি তাদের হাতে পৌঁছাতে দেবো এটুকুই আমার। আজকে কি আমরা তাহলে বড় গাবি থেকে শুরু করছি নাকি? হ্যাঁ আজকে এটাই ভাই সবচেয়ে দামি, হ্যাঁ সবচেয়ে সর্বোচ্চ দামের গাবি আর কি আপনার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের? চার দাঁত কিন্তু বাচ্চা দিচ্ছে প্রথম। হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দেবে। সময় কতদিন আছে? সময় ধরেন এইটার এখনো ধরেন বিশের থেকে পঁচিশ দিন সময় লাগবে। বিশ থেকে পঁচিশ দিন? হ্যাঁ বিশের থেকে পঁচিশ, বিশ থেকে পঁচিশ দিন। এখন এই অবস্থায় নিয়ে দর্শকদের জন্য দুই নাম্বার সিরিয়ালের এই গাবিটার দামটা কেমন চাচ্ছেন? এই গাবিটা কোন দর্শক বাজারে নিলে এই গাবিটা 165,000 টাকা ফ্রিজ দাম রাখা বলি। 165,000 টাকা, অনেক বিট সাইজ গরু, 65,000 কিন্তু খুবই সুন্দরই গরু দেখেন, মাথার দিক দিয়ে দেখেন ওই লাক্সের দিকে সম্পূর্ণ জিনিস সাদা বুঝছেন। আচ্ছা 165,000 টাকা, আলোচনা কি সুযোগ রাখছেন? আলোচনা সুযোগ একবার সেফ দামে বলে দিচ্ছি, আমি হয়তো 5,000 দিল না এরকম কিছু করা যাবে, কিন্তু দামাদামি ভাই গাবি করে কেনা বেচা হয় না ভাই, যাদের সাথে দামাদামি হয় তাদের ধরুন মাল কিনতে পারে না ভাই বুঝছেন, অন্য অন্যরা দাম চায় হয়তো 20,000-25,000 বেশি, কিন্তু সেক্ষেত্রে আমি ওভাবে চাই না ভাই। আচ্ছা তো পাশে চলে যাচ্ছে তিন নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের যে গরুটা দেখতেছি, এটা মোটামুটি একটু বড় সাইজের আছে আপনার? হ্যাঁ অনেক বড় সাইজ ভাই, আর বকনা গরু দেখেন মাদা ফাদা অনেক ভারী। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত কয়টা হইছে? দাঁত ভাই এটা দুই দাঁত হচ্ছে ভাই। দাঁত দুইটা? হ্যাঁ দাঁতের দুইটা। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা। সময় কতদিন আছে? সময় ধরেন এটা ধরেন দুই সপ্তাহ মতন লাগবে। 14-15 দিন? হ্যাঁ 14-15। আচ্ছা এখন সুস্থ সবল আছে তো গাবি? পরিপূর্ণ সুস্থ সবল ভাই, আর এই বকনা গাবি খুব কি কব ভাই, এসব গাবি তো এখন ধরেন দুধ হয় নাই, তো দুধ হলে ধরেন সেমন একটু বারক্ত হবে, কিন্তু এখন তো ধরেন অনেক ইয়ারে অনেক শান্ত সুস্থ বুঝছেন, একবার খুবই ভদ্র পোলান পোলানও দেখেন খুবই হয়েছে বুঝছেন। আচ্ছা খুব পোলান পোলান। তো এখন এই অবস্থায় দর্শকরা নিলে তিন নাম্বার সিরিয়ালের এই গরুটার দামটা কত চাচ্ছেন? এই গরুটার ফ্রিজ দাম ভাই 175,000 রাখা যাবে। 175,000? হ্যাঁ 175,000। 175,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ যত সামান্য কিছু, অনেক বিট সাইজ গরু, কিন্তু এই গরু কিন্তু ধরেন 5.5-6 মণ দেখেন ওজনই আছে। আচ্ছা বুঝেছেন, কারণ বকনা গরু দেখেন অনেক কিন্তু বডি টডি হয়েছে, আর উলান পলান কেবল সারা শুরু করতেছে, আর অনেকখানি উলান পলান হবে। তারপরে একটু সুযোগ রাখেন আলোচনার, দর্শকরা যাতে আলোচনা করে আপনার কাছ থেকে গাভি নিতে পারে। এবং অন্যদের চেয়ে অনেক সেফ দামে আমি জিনিস বিক্রি করতেছি ভাই, এটা আসলে আমি দর্শক ভাই বুঝতে পারতেছি কি না, তবে অন্য অন্য ভিডিও দেখলে আমার ভিডিও থেকে বুঝতে পারছি ভাই। আচ্ছা চার নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতেছি এই গাভিটা কি জাতে? এটা ভাই ফিজিয়ান জাতের গাভি, হলস্টেইন ফিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত ভাই দুই দাঁত হচ্ছে ভাই। দাঁত দুইটা? দাঁত দুইটা। আচ্ছা দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দেবে। সময় কতদিন আছে? সময় ধরেন আপনার 15 দিন হাইস লাগবে, 10 দিন 15 দিন, উলান পালান অনেকখানি দাম তারা শুরু করে দিতে পারে বুঝছেন। আচ্ছা গতকালকে যখন গার্থ বাইকে দেখি তাহলে উলানের পরিমাণটা আরো একটু বেশি ছিল, কিন্তু নতুন আসছে তো এই যে সবাই মাত্র একটু কম দেখা যাচ্ছে, তবে হয়তো দুই বেলা খালি আবার ধরেন ওই রকমের আসবে, 10 দিনের বেশি লাগবে না বাচ্চা করতেছে। হ্যাঁ আচ্ছা এখন এই অবস্থা নিলে দর্শকদের জন্য এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এই গাভিটার যদি ফ্রিজ দাম ভাই একদম ধরুন 47,000 টাকা রাখা যাবে। 147,000? 147,000। আচ্ছা 147,000 টাকা একদম? একদমই ভাই, এখন হয়তো 200-500 কম দিলে এরকম কিছু দেখেন, অনেক কিন্তু সেফ দাম বলে দিচ্ছি ভাই, এইসব গরু ধরুন 60-65 করে কিন্তু দাম চায় আর বেশিছি, কিন্তু আসলে গরুর বাজারটাও একটু কম, একবার সেফ দামে পাইছি সেফেই দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা পাশে চলে যাচ্ছে, পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি কালো রঙের সাদা অংশ আছে হালকা, এটা ফিজিয়ান দাঁত ভাই? এটা ফিজিয়ান? হ্যাঁ এটা ফিজিয়ান। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত হচ্ছে কেবলই, যে একবার বাচ্চা গরু ভাই। আচ্ছা দুই দাঁত? দুই দাঁত। পাঁচ নাম্বার সিরিয়ালে গাবি, প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা হবে। কতদিন সময় আছে? এটা ধরেন 15-20 দিন লাগবে, কেবল সারা শুরু করতেছে তো অনেকখানি উলান পালান হবে বুঝলেন, কেবলই ধরেন ঝুলার দা আসতেছে। 15-20 দিন সময়? 15-20 দিন সময়। এখন এই অবস্থায় নিলে
মোটামুটি দর্শকরা সীমিত দামের মধ্যে নিতে পারবে নাকি? সীমিত দামের ভিতরে দিয়ে দেবো ভাই, একটু গাড় গরু রেডি হলে অনেক বেশি দাম হবে বুঝছেন, এখন যে দামে পাবে সে দামে তো সেখান দেওয়া যাবে। আচ্ছা কত দাম চাচ্ছেন এখন? এখন এই গাড়িটা ধরো কোনো দর্শক ভাই নেয় ধরেন 1,45,000 রাখা যাবে। 1,45,000? 1,45,000। আচ্ছা 1,45,000 টাকা দাম পাঁচ নম্বর সিরিয়ালের গাভি। এটা ভাই জার্সি ফিজিয়ান মিক্স ছিল, ওটা ধরুন বিক্রি করে ফেলেছি, ধরুন 4টি গরু বিক্রি করছি, বাচ্চা সহ 3টে আর এটা প্রেগনেন্ট। আচ্ছা এটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ ভাই। টাকা পয়সা পেইড একদম নাকি? একবার পেইড মানে ধরেন অর্ধেকখানি পাওয়া গেছে, আর আমার দেশের গার্হস্থ্য লিছে তো ধরেন ওরা বাকি টাকাটা আনতে গেছে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু এটা বিক্রি হয়ে গেছে, কত টাকা বিক্রি করলেন এটা? এটা ভাই 1,55,000 টাকা বিক্রি করে। 1,55,000 টাকা বিক্রি করে ফেলেছেন? আচ্ছা যেহেতু এটা বিক্রি করে ফেলেছেন, এটা আর আমরা বিস্তারিত না যাই, আসুন পরের যে গাভিটা রয়েছে আমরা সেই গাভিটা দর্শকদের দেখাই। আলামিন ভাই 7 নম্বর সিরিয়ালের এই গরুটা কি জাতের? জার্সি জাতের। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত ভাই 6টা হয়েছে, দ্বিতীয় রাউন্ডের বাচ্চা হবে ভাই। 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। শরীর স্বাস্থ্য একটু কমতি আছে, পেটটা তো ধরেন একটু পানিটা বেশি খাওয়াইছে, কিন্তু দুধ ভাই করছে কষে তো বুঝছেন, খাদ্য দিয়ে তুলতে পারে নাই ভাই, অনেক শান্তশিষ্ট আর অনেক পয়লা বিয়ে নেই, ধরেন 13-14 কেজি দুধ কিচ্ছু বলে না, আর এই অনেকখানি উলান হবে দেখেন, ও জায়গা কি আর ও জায়গার এটা পাতলা কি আর বাট করা খুবই নরম বুঝছেন, দোয়ারনের মতন বাট। এখন এই অবস্থা যদি নেয় 7 নম্বর সিরিয়ালের জার্সি গাভিটা, এটার দাম কত চাচ্ছেন? এই গাভিটা কোনো দর্শক ভাই যদি নেয় 1,40,000 টাকা দাম চাচ্ছে। 1,40,000? 1,40,000। আচ্ছা 1,40,000 টাকা আপনার চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আর না থাকাই সামান্য কিছু। এখন 8 নম্বর সিরিয়ালে আলামিন ভাই যে গরুটা দেখতেছি ছোট আকৃতির, এই গরুটা কি জাতের? এটা ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত ছয় মাত্র দুটি হচ্ছে ভাই। দুই দাঁত? হ্যাঁ। আচ্ছা দুই দাঁত, কালারটা মাশাআল্লাহ ছোট হলেও কালারটা খুব সুন্দর। সুন্দর কালার ভাই, আর ওর শান্তশিষ্ট বকনা গরু তো অনেক বড় সরো হয়ে যাবে নি। আচ্ছা কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এখনো তো 20 দিন লাগবে ভাই এটা। 20 দিন? হ্যাঁ হ্যাঁ এখনো 20 দিন। প্রথম বাচ্চা? হ্যাঁ প্রথম বাচ্চা হবে এটা। আচ্ছা যেহেতু 20 দিন সময় আছে এখনো, এখন এই অবস্থায় দর্শকরা নিলে 8 নম্বর সিরিয়ালের এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এই গাভিটা কোনো দর্শক ভাই জুড়লে 1,30,000 টাকা রাখা যাবে। 1,30,000? 1,30,000। আচ্ছা 1,30,000 টাকা আপনার দাম, আলোচনার হালকা সুযোগ রাখছেন তো? আচ্ছা তো এটা সাইড করে দেন, পাশে চলে যাই। পাশে 9 নম্বর সিরিয়ালে আরেকটা গাভি দেখতেছি, 8 নম্বরের চাইতে একটু বড় সড়ো আছে। অনেক বড় সড়ো গাভি, এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভি। ইন্ডিয়ান জার্সি? হ্যাঁ এটা ইন্ডিয়ান জার্সি। আচ্ছা দাঁত কয়টা হয়েছে? দাঁত দুটি হচ্ছে ভাই। দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা দুই দাঁত, বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা ভাই প্রথম বাচ্চা হবে এটা। প্রথম বাচ্চা হবে? সময় কতদিন আছে? সময় ধরেন 2-20 দিন এরকম লাগবে। 15-20 দিন সময় আছে? 15-20 দিন। আচ্ছা এখন এই অবস্থায় গাভি একদম সুস্থ সবল আছে তো? একবারে পরিপূর্ণ সুস্থ। মোটামুটি আমরা এটা 9 নম্বর সিরিয়ালে গাভি দেখছি, এখন এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় বড় সড়ো এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এটা ভাই 1,47,000 টাকা। 1,47,000? হ্যাঁ 1,47,000। আচ্ছা 1,47,000 টাকা আপনার চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখছেন? আলোচনার সুযোগ আছে। আচ্ছা হালকা আলোচনার সুযোগ রাখেন, দর্শকরা যাতে আলোচনা করে নিতে পারে। হ্যাঁ আচ্ছা আলামিন ভাই 10 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? এটা ভাই জার্সি, এটা কিন্তু আমাদের এই এলাকার বাগাবাড়ি জার্সি। আচ্ছা জার্সি জাতের গাভি? হ্যাঁ হ্যাঁ জার্সি বাগাবাড়ি জার্সি। দাঁত কয়টা হয়েছে? দাঁত হয়েছে হলো 4 দাঁতে যাচ্ছে ভাই, দ্বিতীয় বাচ্চা হবে। দাঁত 4টা? হ্যাঁ দাঁত 4টা। আচ্ছা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে। সময় কতদিন আছে? সময় ধরেন এখনো ধরেন 1 মাসের কাছাকাছি লাগবে ভাই। 1 মাস? হ্যাঁ 1 মাসের, কেবলই জুল আসা শুরু করছে ভাই বুঝছেন, 6 মাত্র একটু জল জুল আসছে বুঝছেন। আচ্ছা আচ্ছা তো এখন এই অবস্থায় এই গাভিটা যদি কেউ নেয়, ছোট আকৃতির একটা গাভি জার্সি গাভি, এটা বিক্রি করলে দাম কেমন চাচ্ছেন? ফিজ দাম ভাই 1,25,000 টাকা দাম এটা। 1,25,000? 1,25,000। আচ্ছা 1,25,000 টাকা একদম? একদমই ভাই, একদম দাম দাম করার ভাই গাভি শুরু। আচ্ছা জার্সি গাভি
আর এটাই মনে আপনার আজকে সর্বনিচের মানে কম দামের গাবি নাকি? আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরের গাবিটা দেখেন। আলামিন ভাই শেষ মুহূর্তে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের? এটা ভাই ফিজিয়ান জাতের গাবি। ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত ভাই এটা ছয় দাঁত। ছয় দাঁত? আচ্ছা ছয় দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? দ্বিতীয় বাচ্চা হবে ভাই, একটা বাচ্চা আগে হয়েছে। দ্বিতীয় বাচ্চা দিবে, কতদিন সময় আছে ভাই? সময় ভাই এটা 8 মাসের গাবিন হয়েছে। এটা 8 মাসের গাবিন মাত্র? তার মানে অনেক দিন সময় আছে। এটা 1.5 মাসের মতো সময় আছে। আচ্ছা এখন এই অবস্থায় দর্শকরা নিলে এই গাবিটার দামটা কত চাচ্ছেন? এটা ভাই ফিক্সড দাম 1,30,000 টাকা। 1,30,000? আচ্ছা ফিক্সড, দরদামের কোনো সুযোগ নাই? না থাকাই। আচ্ছা অনেক ধন্যবাদ আলেন ভাই। মোটামুটি আমরা 10-11টি গাবি দেখলাম আজকে নতুন। দর্শক মোটামুটি আজকে 1,25,000 সর্বনিম্ন আলামিন ভাই, এবং সর্বোচ্চ 1,85,000 টাকার আমরা আজকে গাবি দেখেছি আলামিন ভাইয়ের এখান থেকে। আর এই গাবিগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে, অনেক কাস্টমার ভাইরা সরাসরি আসছে, আপনারাও চাইলে আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলে সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।